জভৱন কংগ্ৰেছ কংগ্ৰেছৰ হতাহতি এই মুহূৰ্তত কংগ্ৰেছৰ প্ৰতিবাদী ৰেলী আগবাঢ়িছে। আৰক্ষীয়ে বাৰে বাৰে বাধা দিয়াৰ চেষ্টা কৰিছে, কিন্তু আৰক্ষীৰ বাধা নেওচি এই মুহূৰ্তত প্ৰতিবাদকাৰী আগবাঢ়িছে। এক্সক্লুচিভ দৃশ্যাংশ ইয়াৰ ৰাজগেটৰ পৰা জনতা ভৱন অভিমুখে আগবাঢ়িছে কংগ্ৰেছৰ প্ৰতিবাদী মিছিল। গণতন্ত্ৰৰ বাবে কলা দিন আখ্যাৰে দেশজুৰি কংগ্ৰেছৰ উত্তাল প্ৰতিবাদ। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজর পাছতেই কংগ্রেসের ভিতর চড়াত তীব্র চুকারণি। মহানগরীত প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ কার্যসূচী। রাজভবন চলো কার্যসূচীরে কলা দিন পালন। কান্দি কান্দি রাজপথত দেবব্রত শইকীয়ার প্রতিবাদ। মোদী হাতাও দেশ বচাও কার্যসূচীরে রাজপথত উত্তাল করলে প্রদেশ কংগ্রেসের নেতা কর্মীয়ে। মুখত কলা কাপড় কলা বেজ পরিধান করে রাজভবন অভিমুখে রওনা হয় দলট। আমি আজি যেনে ধরনের বিজেপি দলে প্রশাসন যন্ত্র করে গণতন্ত্র হত্যা করব বিচাৰিছে, যেনে শঙ্কিত হয়েছে, লজ্জিত হয়েছে। সেই কারণে 19 কুলারত কোয়া একটা রাজনৈতিক ভাষণক চূড়াতলে আনি যোনে ডিফরমেশন কেস শুট করেছিল উইথড্র করেছে, স্ট্রে করেছে, তারপিছতো পরিকল্পিতভাবে এই কামট করেছে। নরেন্দ্র মোদিয়ে জানে যে যদি সংসদত রাহুল গান্ধী ডাঙরিয়া থাকে সান্দ খা বালি তল পড়ব। ষড়যন্ত্রর বলি হয়েছে রাহুল গান্ধী। রাহুলের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করার চক্রান্ত বিজেপির। ভারত জোড়ো যাত্রা দেখি শঙ্কিত হল বিজেপি। এনেদরে সরকারের বিরুদ্ধে হুঁচার হয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলে কংগ্রেসের জ্যেষ্ঠ বিধায়ক রকিবুল হুসেনে। ষড়যন্ত্রে রাহুল গান্ধীর মুখ বন্ধ করবলে বিচাৰিছে, ইয়াক আমি প্রতিবাদ করছো। আর আজি বিধায়িনী দলের সকল আমি প্রদেশ কংগ্রেসের সকলে রাহুল গান্ধীর যে আছো সেই কথাটাকে আজি প্রতিপন্ন করছো। আমি যিকোনো মূল্যের বিনিময়ত আমি গণতন্ত্র রক্ষা করার কারণে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবাদ ইমানেই জঙ্গি আছিল, এফালে মাটির পহি বিজেপির সরকার মুর্দাবাদ, বিজেপির স্বেচ্ছাচারী শাসন নচলিব, এক নায়কত্ববাদ নচলিব আদি শ্লোগানে পরিবেশ উত্তাল করলে। আনফালে প্রতিবাদী কংগ্রেসের কণ্ঠরোধর চেষ্টা আরক্ষীর। দিসপুর লাজগেটত প্রতিবাদকারীক রুধিবলৈ কঠোর করে তোলা হয় আরক্ষী পেহু। আমার দেশ সকলো রাইজে বিচাৰিছে বিজেপির বিরুদ্ধে মত মাতিলেই, বিজেপির বিরুদ্ধে কোনো মিথ্যাচার ফাটিল করার লগে রাহুল গান্ধীর বিরুদ্ধে যেখানে ব্যবস্থা গ্রহণ করেছে তার উপর আমি প্রতিবাদ করছো, সেই প্রতিবাদ আমার অব্যাহত থাকিব। বৃহৎ শক্তি প্রদর্শনে আরক্ষীর বেহু ফালি আগুয়াই গেল প্রতিবাদী কংগ্রেসী। পরিস্থিতি অধিক উত্তপ্ত হয়ে পড়া পরবর্তী সময়ত বহু প্রতিবাদকারীক আটক করে আরক্ষী। রাহুলের পক্ষ থিয় হয়ে আইনি যুজত অঙ্গীকার হবল একত্রিত হওয়া বিরোধী কংগ্রেসে এতিয়া যিকোনো পরিস্থিতির মোকাবিলা করবল আপোষ নকরে বলে হুঙ্কার প্রদান করলে। রাহুল গান্ধীক অপমান মানে কংগ্রেসের বাবে মুখ্য আঘাত। এআইসিসির মুখ্য কার্যালয়ত শুক্রবারে অনুষ্ঠিত বৈঠকের পিছত বিজেপির বিরুদ্ধে সোমবারের দেশজুড়ে আরম্ভ করব তীব্র প্রতিবাদ। গান্ধীজি কে ডিসকোয়ালিফিকেশন কে বাদ
রাজনৈতিক প্রক্রিয়া কে হোনি চাইয়ে কংগ্রেস পার্টি কো উস পর বাতচিত হুই হামারে সংগঠন এআইসিসি কে ওর সে পিসিসি কে ওর সে ডিসিসি কে ওর সে আর হামারে জো ফ্রন্টাল অর্গানাইজেশন হ্যায় উনকে ওর সে ক্যা প্রতিক্রিয়া হোগি ক্যা কদম বোলেঙ্গে দেশ ভর মে হাম ইয়ে মুদ্দা লেকার জায়েঙ্গে। সরকারের এই আক্রোশমূলক স্থিতিয়ে পরবর্তী সময়ত পরিস্থিতি যে অধিক অবনতি নঘটাব সেয়া নুই করিব নোৱাৰি। ব্যুরো ইনপুটৰ সহযোগত গুৱাহাটীৰ পৰা ভিডিঅ' টনি লিষ্ট মলাৰ সহযোগত ৰাজু কলিতা ৰিপৰ্ট প্ৰথম খবৰ।